নিজুম দ্বীপ বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূলে জেগে ওঠা সবুজ প্রকৃতির মায়াবী এক ভূখণ্ডের নাম নিজুম দ্বীপ। বর্তমানে নিজুম দ্বীপ খুব পরিচিত একটি ভ্রমণ স্থান। দ্বীপটি মূলত বেশ কিছু চরের সমষ্টি, এর মাঝে বয়ে চলেছে নদী আর খাল। একদিকে ম্যানগ্রোভ বন ও অন্যদিকে বিস্তীর্ণ বালুরাশির এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময়। অন্যদিকে পর্যটনের জন্য বড় একটি সম্ভাবনাময় জায়গা এই দ্বীপ। সময়ের সঙ্গে বাড়তে বাড়তে আজ বিশাল এক ভূখণ্ড পরিণত হয়েছে এবং ক্রমান্বয়ে বাড়তে থাকা এই দ্বীপ বাংলাদেশের মানচিত্রে বেশ ভালোই প্রভাব ফেলবে বলে আশা করা যায়। নিজুম দ্বীপ নিয়ে আমাদের আজকের আয়োজন, জানানোর চেষ্টা করব নিজুম দ্বীপকে নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরও জানার চেষ্টা করব নিজুম দ্বীপ বাংলাদেশের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ইতিহাস ও নামকরণ। দ্বীপটি ১৯৪০ খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে, ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে। ১৯৭০ ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নাই, তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, হায় নিজুম। সেই থেকে দ্বীপটির নতুন নাম হয়ে যায় নিজুম দ্বীপ। নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান, আবার কেউ কেউ একে ইসামতির চরও বলত। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নিজুম দ্বীপের আয়তন ও জনসংখ্যা। প্রায় ৯১ বর্গ কিলোমিটার আয়তনের নিজুম দ্বীপে ৯টি গোচ্ছগ্রাম রয়েছে। এ দ্বীপের জনসংখ্যা প্রায় ৪০,০০০। ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী নিজুম দ্বীপ ৩৬,৯৭০.৪৫৪ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। নদী ও জীবিকা। নিজুম দ্বীপের একদিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। এ দ্বীপের ৭০% মানুষ মৎস্যজীবী ও ৩০% কৃষিজীবী। গভীর সমুদ্র ও নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রাকৃতিক দুর্যোগের সময় বসবাসকারীরা থাকে আতঙ্কিত, তবুও জীবিকার টানে তাদের গভীর সমুদ্রে পাড়ি জমাতে হয়। নিজুম দ্বীপের উদ্ভিদ ও প্রাণী। নিজুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন, আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। নিজুম দ্বীপে হরিণ এবং মহিষ ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী নেই। এই দ্বীপে রয়েছে প্রচুর চিত্রা হরিণ। ১৯৯৬ সালের পরিসংখ্যান অনুযায়ী নিজুম দ্বীপে হরিণের সংখ্যা প্রায় ২২,০০০, যা একর প্রতি চিত্রা হরিণের ঘনত্ব সুন্দরবনের চেয়েও প্রায় ৩ গুণ বেশি। নিজুম দ্বীপে রয়েছে প্রায় ৩৫ প্রজাতির পাখি। এছাড়াও শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয় নিজুম দ্বীপ। নিজুম দ্বীপে বিশাল এলাকা পলিমাটির চর, জোয়ারের পানিতে ডুবে এবং ভাটা পড়লে তা শুকিয়ে যায়। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিজুম দ্বীপ বিখ্যাত। এই সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা নিজুম দ্বীপে মাছ কিনতে আসে। এছাড়া শীত কিংবা শীতের পরবর্তী মৌসুমে নিজুম দ্বীপ চেউয়া মাছের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে ৪৩ প্রজাতির লতাগুল্ম এবং ২১ প্রজাতির অন্যান্য গাছগাছালি। দর্শনীয় স্থান। আপনি অ্যাডভেঞ্চার পিয়াসী হলে নিজুম দ্বীপ আপনাকে নিরাশ করবে না। নিজুম দ্বীপ গেলে আপনি একসাথে সমুদ্র সৈকত, দ্বীপের অন্য পাশে সেন্ট মার্টিনের ফিল্ড, সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, অতিথি পাখির কিচিরমিচির শব্দ, নিজুম দ্বীপের জাতীয় উদ্যান, হরিণের পালের দেখা, আর সেই সাথে ভরপুর প্রাকৃতিক দৃশ্য তো আছেই। এই দ্বীপে রয়েছে কমলার দ্বীপ, চৌধুরীর খাল ও কবিরার চর, চুয়াখালী ফরেস্ট ও সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন বা নিজুম দ্বীপ বনায়ন প্রকল্প, আছে কেওড়া গাছ আর লতাগুল্ম, নামার বাজার সমুদ্র সৈকত ও দমার চর। নিজুম দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশ জুড়ে রয়েছে বিস্তৃত এক সমুদ্র সৈকত। এদিক থেকে বিবেচনা করলে নিজুম দ্বীপ সুন্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি ও কুয়াকাটার মতো একটি মনোরম পর্যটন কেন্দ্র হতে পারে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বিনোদন সহ নিরাপত্তার সুব্যবস্থা থাকলে দ্বীপটিতে পর্যটক সমাগম বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। নিজুম দ্বীপ ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা। নিজুম দ্বীপ ও হাতিয়াকে নিয়ে পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বানাতে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।
দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও যেন ছুটে যান হাতিয়া হয়ে নিজুম দ্বীপে। সেজন্য সরকার দ্বীপ দুটিকে ঘিরে ইকো ফ্রেন্ডলি বা ঐতিহ্য প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করবে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গৃহীত এক প্রকল্পের আওতায় দ্বীপ দুটিকে ঘিরে পর্যটকদের জন্য মানসম্মত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো গড়ে তোলা হবে। পর্যটনের যাবতীয় সুবিধা তথা ক্যাটারিং, পিকনিক শেড, কিডস কর্নার, বিনোদন পার্ক, কনফারেন্স হল, ওয়াচ টাওয়ার, কৃত্রিম লেক, রিভার ক্রুজ পরিচালনার জন্য ক্রুজ ভেসেল, বারবিকিউ শেড, সার্ভিস ব্লক ইত্যাদি থাকবে এই দুই দ্বীপে। পুরো এলাকায় জোরদার করা হবে আইনশৃঙ্খলা ব্যবস্থাও। নিজুম দ্বীপ উন্নয়নে বর্তমান সরকার 48,77,66,000 টাকা ব্যয়ের এই প্রকল্প হাতে নেয় 2020 সালে। নিজুম দ্বীপ ঘুরে যেন পর্যটকেরা হাতিয়ার উন্নত পরিবেশে থাকতে পারেন, খেতে পারেন, সে ব্যবস্থা করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাতিয়া ও নিজুম দ্বীপে পর্যটক বাড়বে কয়েক গুণ। মেঘনার শেষ প্রান্তে ফেনিল ঢেউয়ের মধ্যে ভাসমান হাতিয়া নিজুম দ্বীপের নিরিবিলি পরিবেশে পর্যটকদের হাতছানি দেবে বারবার। এই অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের সুবিধার্থে সেখানে রেস্তোরাঁ, কটেজ ও ক্রুজ ভেসেল সংগ্রহে প্রায় 50 কোটি টাকার আরও একটি প্রকল্প নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ইতিমধ্যে ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। নিজুম দ্বীপের কোথায় থাকবেন ও কী খাবেন? নিজুম দ্বীপে পর্যটকদের জন্য নামার বাজারে রয়েছে অবকাশ যাপন কেন্দ্র, যেখানে রয়েছে পানি সরবরাহ এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা। খাবারের জন্য স্থানীয় অনেক হোটেল রয়েছে, যাতে স্থানীয়ভাবে উৎপাদিত চাল, মাছ, হাঁস, মুরগি, ডিম ইত্যাদি খাবার পাওয়া যায়। থাকার জন্য রয়েছে একাধিক আবাসিক হোটেল, নিজুম রিসোর্ট, হোটেল শাহিন, হোটেল সোহেল ও বনবিভাগের ডাকবাংলো। কিভাবে যাবেন? ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রতিদিন বিকাল 5:30 তাশরিফ ও ফারহান লঞ্চ ছেড়ে যায়। লঞ্চটি হাতিয়ার তমরুদ্দিন ঘাটে পৌঁছায় পরদিন সকাল 5:00-6:00 মধ্যে। হাতিয়ার তমরুদ্দিন ঘাটে নেমে মোটরসাইকেল যোগে মুক্তারিয়া ঘাটে আসতে হবে। মুক্তারিয়া ঘাটে আসতে দুইজনের ভাড়া লাগবে 300 থেকে 350 টাকা। মুক্তারিয়া ঘাট থেকে নিজুম দ্বীপের বন্দরটিলা ঘাটে যেতে স্পিডবোট ভাড়া লাগবে জনপ্রতি 60 থেকে 80 টাকা। আর বন্দরটিলা ঘাট থেকে মোটরসাইকেলে নেমে নামার বাজার যেতে দুইজনকে গুনতে হবে আরও 100 টাকা। আর নামার বাজার থেকেই নিজুম দ্বীপের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নিজুম দ্বীপের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।